এখন থেকে আপনার গবাদি পশু অর্থাৎ গাভী এবং মহিষকে এই মিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আসসালামু আলাইকুম, এফআরকে ভিজিবল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটা মিল্ক বেড বুলাস দেখতে পাচ্ছেন। এই মিল্ক বেড বুলাসটা হচ্ছে এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির অত্যন্ত ভালো একটি কোম্পানির এই বুলাসটা। এই মিল্ক বুলাসটা আপনার গবাদি পশু অর্থাৎ গাভীর জন্য কী কী কাজ করে এবং এটার উপাদানগুলো কী কী সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো প্রথমে আপনাদের বলি, মিল্ক বেড বুলাসটা হচ্ছে আপনার ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড ভেষজ নির্যাস যুক্ত এই মিল্ক বেড বুলাস। 10 ধরনের উপাদান নিয়ে গঠিত এই মিল্ক বেড বুলাস। মিল্ক বেড বুলাসের 10 ধরনের উপাদানগুলো হচ্ছে আপনার জীবন্তী 100 মিলিগ্রাম, তেউড়ি 500 মিলিগ্রাম, শতমূলী 500 মিলিগ্রাম, অশ্বগন্ধা 300 মিলিগ্রাম, ভূমি কুষ্মাণ্ড 300 মিলিগ্রাম, গুন্টি অথবা আদা 100 মিলিগ্রাম, নিয়াসিন 1000 মিলিগ্রাম, ডিএল মিথিওনিন 100 মিলিগ্রাম, ফেরাস সালফেট 20 মিলিগ্রাম, ডাইক্যালসিয়াম ফসফেট 200 মিলিগ্রাম। এই 10টি উপাদান নিয়ে মিল্ক বেড গঠিত। মিল্ক বেডের যে 10 ধরনের উপাদানগুলো আছে সেই 10 ধরনের উপাদানগুলোর বিবরণ আমি বলতেছি এখন। মিল্ক বেড হচ্ছে আপনার রাসায়নিক উপাদানের সমন্বয়ে তৈরি, যা দুধ আপনার গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি ও দুধের ননী বৃদ্ধির মাধ্যমে দুধের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে মিল্ক বেড বুলাস। সো এই মিল্ক বেড বুলাসের যে 10 ধরনের উপাদান হচ্ছে সেই উপাদানগুলোর প্রথমত আপনি বলতেছি জীবন্তী, যে উপাদানটা হচ্ছে জীবন্তী হচ্ছে আপনার আয়ুর্বেদে জীবন্তীকে উত্তেজক, এবং জীবন্তীর বিবরণ হচ্ছে আয়ুর্বেদে জীবন্তীকে উত্তেজক এবং বলবর্ধক ঔষধ হিসেবে মনে করা হয়। ইহা স্বাস্থ্য অটুট রাখতে, শক্তি এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। তেউড়ির বিবরণটা হচ্ছে তেউড়ি একটি নিরাপদ একটি কার্যকর ঔষধি, ইহা আলসার রুধি এবং যকৃত সুরক্ষাকারী, ইহা পরিপাকতন্ত্র এবং যকৃতের কার্যকারিতা উন্নতি ঘটায়। শতমূলীর বিবরণটা হচ্ছে শতমূলী গাভীর দুধ উৎপাদনকারী কোষের সুরক্ষার মাধ্যমে দুধ উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করে, এছাড়া প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং দকল রুধি হিসেবেও কাজ করে এই শতমূলী। অশ্বগন্ধা বিবরণটা হচ্ছে দুধ উৎপাদন দকল রোধ এবং শারীরিক শক্তি ও ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকে অশ্বগন্ধা। ভূমি কুষ্মাণ্ড, ইহা পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি, গাভীর দুধ নিঃসরণ এবং দ্বিপাক্রিয়া বৃদ্ধিতে কার্যকর হিসেবে কাজ করে ভূমি কুষ্মাণ্ড। গুন্টি বা আদা, ইহা গাভীর হজম শক্তি বৃদ্ধি করে, ইহা অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে, পুষ্টি শোষণে সহায়তা করে এবং দুধ নিঃসরণ বৃদ্ধির মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে গুন্টি বা আদার বিবরণ। ক্যালসিয়ামের বিবরণটা হচ্ছে আপনার গাভীর দুধ উৎপাদনে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান, স্নায়বিক কার্যাবলী হৃদ এবং অন্যান্য পেশি কার্যাবলী এবং রক্ত তঞ্চনে ক্যালসিয়াম অত্যাবশ্যক হিসেবে খুব ভালো কাজ করে থাকে। নিয়াসিনের বিবরণ হচ্ছে বিপাকক্রিয়ার সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ এনজাইম যথা নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড এবং নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে নিয়াসিন অত্যন্ত ভালো কাজ করে থাকে। ইহা মাইক্রোবিয়াল প্রোটিন সংশ্লেষণ, চর্বি বিপাক এবং গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়াসিন কিটোসিস প্রতিরোধে অত্যন্ত ভালো কাজ করে থাকে গাভীর ক্ষেত্রে। ডিএল মিথিওনিনের বিবরণটা হচ্ছে দুধের প্রোটিন এবং দুধের ননী বৃদ্ধির জন্য ডিএল মিথিওনিন একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ইহা ইউরিন অ্যাসিডিফায়ার হিসেবেও ব্যবহৃত হয়।
লৌহর বিবরণটা হচ্ছে লৌহ হিমোগ্লোবিনের একটি উপাদান। ইহা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ইটিসি অনেকগুলো এনজাইমের ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা রাখে। এই লৌহর বিবরণটা হচ্ছে অত্যন্ত ভালো কাজ করে থাকে এই উপাদানগুলো। অ্যামিল্ক বেড বুলাসটা আপনার গবাদি পশু অর্থাৎ মহিষ গাভীকে খাওয়ালে আপনার গাভী এবং মহিষের দুধ উৎপাদন বৃদ্ধি এবং ধারাবাহিক উৎপাদন বজায় রাখতে অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন। দুধের ফ্যাট, গাভীর দুধের ফ্যাট এবং এস.এন.এফ এর পরিমাণ বৃদ্ধিতে, গাভীর উলান থেকে সহজে দুধ নিঃসরণে, গাভীর গরম হওয়া নিয়ন্ত্রণ এবং গরম হওয়ার লক্ষণ সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে, গাভীর গর্ভধারণের হার বৃদ্ধিতে এই অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন। গাভীর গর্ভপাত প্রতিরোধে অ্যামিল্ক বেড বুলাস অত্যন্ত ভালো কাজ করে থাকে। গাভীর বাছুরের সুস্বাস্থ্য রক্ষা ও দৈহিক বৃদ্ধিতে অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গাভীর খুরের স্বাস্থ্য সুরক্ষায় এই অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়ানো যেতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অ্যামিল্ক বেড বুলাস খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি গাভী 100 কেজি ওজনের জন্য প্রতিদিন 4টি বুলাস করে দৈনিক একবার খাওয়াতে পারেন 5 থেকে 10 দিন। প্রতি মাসে 10 দিন খাওয়ালে অবশ্যই দুধের ঘনত্ব বাড়বে, দুধ উৎপাদন বাড়বে, খাওয়ার রুচি এবং দুর্বলতা দূর করবে গাভীর। 50 থেকে 60 কেজি ওজনের জন্য অবশ্যই অ্যামিল্ক বেড বুলাসটা 2টি করে খাওয়াতে পারেন প্রতিদিন একবার 5 থেকে 10 দিন। প্রতি মাসে 10 দিন খাওয়ালেও চলবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অথবা আপনারা ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে এই অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন। অত্যন্ত ভালো একটি বুলাস এই অ্যামিল্ক বেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির, খুব ভালো। এটা দুধের গুণগত মান বৃদ্ধি করে গাভীর, অত্যন্ত ভালো কাজ করে অ্যামিল্ক বেড বুলাসটা। প্রতি বক্সের খুচরা দাম হচ্ছে অ্যামিল্ক বেড বুলাস 200 টাকা এবং অ্যামিল্ক বেড বুলাসটা প্রতি বক্সে 20টা করে বুলাস আছে, 200 টাকা খুচরা দাম। তাই এখন থেকে আপনার গবাদি পশু অর্থাৎ গাভী এবং মহিষকে এই অ্যামিল্ক বেড বুলাসটা খাওয়াতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে এই পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন মেডিসিন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।